ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনে সাবওয়েতে গুলি জখম এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ মইনুদ্দিন নামে এক যাত্রী হাওড়া স্টেশনে সাবওয়ের কাউন্টারে টিকিট কেটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাবওয়ের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। অফিস টাইমে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে, শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। আশঙ্কাজনক অবস্থায় ওই যাত্রীকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। কিছুক্ষণ পর ঘটনার দায় স্বীকার করে গোলাবাড়ি থানায় আত্মসমর্পণ করেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত শেখ আসলাম জানিয়েছেন, তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন, বাড়ি হুগলি। পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা মইনুদ্দিন তার পূর্ব পরিচিত। কয়েক মাস আগে মইনুদ্দিনের কাছ থেকে সোনা কেনেন তিনি। অভিযোগ, টাকা নিয়ে নকল সোনা দেন বেকারি মালিক মইনুদ্দিন। টাকা ফেরত চাইলে তা তিনি দিতে অস্বীকার করেন। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই এই ঘটনা। পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কেন্দ্র বাহিনী মিলবে কিনা তা নিয়েও ধোঁয়াশা, এর মধ্যেও হিংসার বিরাম নেই। কংগ্রেস সিপিএম সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর। ঘটনায় দুই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে, আহত আরও দুই, আটক এক কংগ্রেস কর্মী। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে রেজিনগরের একদারা গ্রাম এলাকার দখলকে কেন্দ্র করে সিপিএম ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে, চলে বোমাগুলি। ঘটনায় দেবশরণ ঘোষ ও অমর ঘোষ নামে দুই সিপিএম সমর্থকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ভর্তি আরও দুই সিপিএম সমর্থক। ঘটনায় এক কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসেছে। বাম আমলে জমি কেলেঙ্কারির অভিযোগে তদন্তে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। কিন্তু কি অভিযোগ, কি বিষয়ই বা প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দারা? সিআইডি সূত্রে খবর, বাম আমলে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেড নামে একটি সংস্থা থেকে সংস্থার শেয়ার স্থানান্তরিত করা হয় অন্য একটি সংস্থায়। প্রসঙ্গত, এই বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন চন্দন বসু, চেয়ারম্যান ছিলেন রাজ্য আবাসন পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা হুগলি সিপিএম নেতা অমিয় নন্দী। সিআইডি সূত্রে খবর, শেয়ার স্থানান্তর কেন, কিভাবে হলো এবং সেই ঘটনায় অমিয় নন্দীর কি ভূমিকা ছিল, সে বিষয়ে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে অমিয় নন্দীকেও এ বিষয়ে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া দুর্নীতির অভিযোগ রয়েছে আরও, যদিও প্রাক্তন আবাসন মন্ত্রী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। অন্তর্বর্তীকালীন সভাপতি ডালমিয়া নাকি সর্বময় কর্তৃত্ব বজায় রেখে বোর্ড সভাপতি শ্রেণী পাল্লা দুদিকেই ঘুরেছে বারবার, বদলেছে বোর্ড রাজনীতির অঙ্ক, তৈরি হয়েছে নতুন সমীকরণ। আবার লন্ডনে বোর্ডের প্রতিনিধিত্বে দৌড়ে উঠে এসেছে অরুণ জেটলির মুখও। নাটকের শেষ অঙ্কে জল্পনার অবসান। আইসিসির এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বোর্ডের হয়ে প্রতিনিধিত্ব করছেন জগমোহন ডালমিয়াই। সাব কমিটির অন্যান্য বৈঠকগুলিতে থাকছেন বোর্ড সচিব সঞ্জয় পটেল। নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি। আইসিসির এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ডিআরএস পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টেস্ট খেলিয়ে দেশের সদস্যদের মতামতের ভিত্তিতে। গত দুবছর ধরে আইসিসির সভায় ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে সবচেয়ে জোরালো আপত্তি বারবার উঠেছে শ্রেণীর ভারতীয় বোর্ডের তরফেই। এবার কোন অঙ্কে এগুচ্ছেন ডালমিয়া? তিনি প্রস্তুত, জানালেন বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।